হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাইক মাছ একটা রেসিপি বানাইমু বাইক মাছ দিয়ে। এখন বাইক মাছটা লেম্বু রস দিয়ে লবণ দিয়ে দিয়া তৈমু। আশা করি আপনারা ভালো লাগবো দেখিয়া। প্লিজ ফুল ভিডিওটা দেখবা আর আমার সাথে থাকবা, আমার সাপোর্ট করবা। দেখোক আমি কীরকম মাছটা আমি বিজাইয়া তৈ দেখা থাকুক। আশা করি আমার ভাই বোনেরা সবরি ভালো লাগবো দেখিয়া। বাইক মাছ আনছি, বাইক মাছ আমি খুব পছন্দ করি। গরম পানিটা ডালটা মিশানো। কয়টা আনছি মাছ দেখি, একটা হল্লা দুইটা তিনটা তিনটা চারটা ও চারটা পাঁচটা ছয়টা অকলটা ছয়টা আনছি। ছয়ারো দেখি আনি। এখন কই ইয়ে কল্লা আমি দিতাম না, কল্লা গুনটা ফালাই দিমু গার্বিছ। আমি বাইক মাছও কল্লা দিই না, আমি যে কোনো কল্লা রৌ মাছ খাও যে কোনো কল্লই মানে আমি কাল দিই না, ফালাই দিই আমরা। মানে এটা সব মাছ এমনি ফিরিজ টাকা সাথে গন্ধ করে লাগিয়ে দিই না। একবারে আমরা দোকান থেকে চুলাইয়াই নিয়েছি মাছটা। আশা করি আপনারা ভালো লাগবো দেখিয়া। কেন আমি লেম্বু রস দিয়া হনকু দইয়া লবণ দিয়া মারিয়াতে রাখবো। পরিমাণ মতো লবণ দিলাইমু, তত ভালো লবণ। কেন এই মাছটার আমি ভালোভাবে 5 মিনিটের মতো ভিজাইতে রাখবো হনকু। এখন পরিমাণ মতো আমি তেল দিলাইবো। দেখতে পারবা এটা মাংস একটু অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণও দিলাইবো। পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আমি আবার আইলাম। দেখোক আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি দিলাইমু হলুদ পাউডার। মরিচ পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডারও দিলাম। আমি কারি পাউডার সব কিছুতেই দিই একটু গেড়ানোর লাগে। কেন টেমুটো কাঁচামরিচ কাটা তৈছিলাম এগুলো দিলাম। পরিমাণ মতো আমি জল দিলাম, একটু খোসানি লাগে আর ফুটা দিব। কেন ফুটা দিলাম, আমি এই মশলাটারে 2 মিনিটের মতো কষাইমু। কষানি পরে আমি আবার আইমু। কেন আমি টেক্কা দিলাইছি এখন। দেখো কা মাস্টারে বালাটি কানে লেম্বু রস দিয়া দইয়াতে রাখছি, কেন বালাটি কানে ওখানকু সানলো দিলাইমু এঠইলিমু। আর কেন খাটল দিয়ে আনছিলাম, খাটলোর বীজ
আরো কাটলোর পিস আছে এই খলটি এড করছি না এটা কুশা হইছে না করি বাড়াইছে না বিষ এসে আসেন তৈছি বেশি বারফর বিষ বাড়াইছে কাটলোর আর এসা বাং মাছ অন দিলাই মমি প্লিজ আমার ভাই বোনা যারা আসুন ভিডিওটা ফুল ভিডিও দেখবা মাত্র মাঝে কোনো ভুলিও থাকে ক্ষমা দিয়ে দেখবা লাইক কমেন্ট করতে ভুলবা না সাবস্ক্রাইব করবা অনেক মাছটা আমি এট হইলে মশানলো এখন আমি দেখ না উঠাম ওইটা দেখব কিরকম হইল খুব সুন্দর কালার আইছে এখন আমি মাছগুলা অ্যাড করিলাম সবগুলা মাছ ইসলাম আমি বালাটি কেনে দইছি বাইক মাছটা আর বাইক মাছে একটু মশলা বেশি দিলে ভালো হয় আর বাইক মাছটা যেই রান্ধবা শুকনো শুকনো করে রান্ধবা বাইক মাছ বুনা তাহলে আরও বেশি ভালো হয় দেখো আমি কোনো পানি কেন গ্যাট করছি না আমি ফোরে দিকে পানি দিব এই বাইক মাছটারে আমি পাঁচ মিনিটের মতন আমি মাছটার আমি সিদ্ধ করব করার পরে গিয়া আমি জুল অ্যাড করবো আমি এখন কোনো জুল দিতাম না এখন আমি ওর আদিটা কি লাগবো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করবো করার বাদে আমি আবার আইব দেখো কি পানি বার হয়েছে এখনও খসাইরা মাছটা না বালটি কানে খসাই খসানি পরে গিয়া সামান্য জুল অ্যাড করবো কি পানি বার হয়েছে মশলার মাছ থাকি বাইক মাছ বালা ঠিকানে বুনান কইরা খাওয়া লাগে আর বাইক মাছ থেকে অটোমেটিকই পানি বার হয় বালা ঠিকানে যে বাইক মাছ আমরা বুনা করি না তাই বাইক মাছটা মজা লাগে না এলাকে আমি বালা ঠিকানে আমি বাইক মাছটারে মজা রাম মজা নিয়ে পরে গিয়ার বাদে গিয়ে আমি মশলা একটা জুল অ্যাড করবো দেখি কীরকম হইলো এখন কু দেখানো উল্টে গিয়া খুব সুন্দর কালার আইছে দেখো আমি কীরকম বুনছি মাছটারে ওরকম বুনি আপনারও বাসার ঠাই হয়ে দেখা যায় দেখবা এখন আমি অল্প একটু জুল দিলাই বেশি জুল দিতাম না বাইক মাছও বেশি জুল দিলে হাঁটে না আমি অনেক টাইম লইয়া মাছটার আমি মজাইছি মজানির পরে এখন আমি জুল অ্যাড করছি পরে আমি আইয়া দৈন্য পাখার কথা দিলাইম আমার সালনটা উঠতে গেলে ওখানে আমি ডাকিয়া দিলাইরাম তার হাড়িটা পালা ঠিকানে এখন দেখব আমার তার হাইট হয়ে গেছে নি দেখব এখন হয়ে গেছে কেন দেখতে পারাপ ধন্যবাদ হওয়াতে আমি দিলাইরাম সালনটা দেখতে লাগে অনেক মজা হইব দেখো আমি যেরকম রাঁধছি ওরকম বাসা দেখবা লটাই হয়ে রাখা দেখবা বেশি জল দিবা না অল্প জল দিবা আমি আরও বাহার টেকসান দিছি দেওয়ার পরে আমি আরও দুটা জাল দিব দেওয়ার পরে কালাম আইম বালাটা হোক আর আমার সাথে থাকবা আর আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার ভিডিওটা যে দেখে ভালো লাগে আপনারা একটা লাইক দিবা আর আপনারা যে ভিডিওটা দেখে ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবা আর যারা সাবস্ক্রাইব করছেন না তখনও প্লিজ সাবস্ক্রাইবটা করে নিবা আর আমার সাথে থাকবা আমার সাপোর্ট করবা ভালো থাকুক আসসালামু আলাইকুম